فاضل الرحمن الرحيم. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والجنة للموحدين والنار للملحدين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ونبينا وحبيب قلوبنا والطبيب نفوسنا الذي سمي في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين سيما علي بن أبي طالب والصديقة الطاهرة الحسن والحسين سيد الشباب أهل الجنة وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والخلف القائم المهدي على لعنة الله على عدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق وقضى ربك أن لا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صلوات. আল্লাহ রাব্বুল আলমিনের সিদ্ধান্ত এটাই যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত যেন করা না হয়, কারো কাছে যেন নত না হওয়া, কারো বান্দেগি না করা, এটা এমন এক শেরক যেটাকে জুলমে আজিম আখ্যায়িত করা হয়েছে। হযরতে লোকমান তার সন্তানদেরকে উদ্দেশ্য করে বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়াসিয়াত, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে আমার সন্তানরা শিরকে লিপ্ত হয়ো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে এমন এক জুলম যাচ্ছে বড় আর কোনো জুলম নেই, এবং শিরক এমন এক গুনাহ যেটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। যদি জেনে জ্ঞান রেখে
আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে মূল্যায়ন করার পর যদি কেউ শিরক করে বিশেষ করে শিরকে জালি প্রকাশ্য যাকে শিরক বলা হয় সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই মাফ করবেন না মুশরিক দুই প্রকার একটা হচ্ছে যে শিরক করে আসছে কিন্তু জানে না ওয়াহদানিয়তের প্রতি ঈমান আনেনি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তকে বিশ্বাস করে না যেভাবে আমাদের সামনে ইহুদ ও নাসারা মুশরিক হিসাবে অবস্থান করছে যদি তারা আকীদায়ে সালিমের প্রতি ফিরে আসে যদি তারা তাওহীদ ও রিসালাত ও মাদের দিকে যদি ফিরে আসে বিশ্বাস করে তাহলে তাদের শিরককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন কিন্তু যারা মুসলমান হওয়ার পর শিরক করে এবং মুরতাদ হয়ে গেছে তার কোনো ক্ষমা নেই এই জন্য এটাকে জুলমে আজিম হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন আজিম শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলম কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে এই ইলমি বিষয়গুলোকে আমাদের গভীরতার সাথে অনুধাবন করা দরকার অত্যন্ত দক্ষতার সাথে এগুলাকে বোঝা দরকার কেন যতটা আপনি বিষয়টাকে বুঝতে পারবেন ততটা বেশি ওয়াহদানিয়তের প্রতি অগ্রসর হতে পারবেন তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করতে পারবেন তত বেশি তার ইবাদত করতে পারবেন নিজের খালিকের হাকিকের ইবাদত করতে পারবেন এই বিষয়টা ছিল অনুধাবন করা কিন্তু এটাকে মুসলমানরা ব্যবহার করছে একে অপরকে ফতোয়া দেওয়ার জন্য ঠিক আছে সামান্য কিছু হলেই মুশরিক এটা শিরক হয়ে গেল এটা শিরক শিরকের সংজ্ঞা কি তাও জানে না কিন্তু সহজে এক মুসলমানকে মুশরিক বলে দিচ্ছে হচ্ছে আর একটু নিচে আসলে বিদআত ঠিক আছে বিদআত কাকে বলা হয় যেটা দিনের মধ্যে অন্তর্ভুক্ত না সেটাকে দিনে অন্তর্ভুক্ত করা আপনি আপনার জীবনে বিভিন্ন নতুন কাজ করে থাকেন এটা কোনো সমস্যা নেই এটা বিদআতে গণ্য হবে না যখন আপনি বলবেন এটা হচ্ছে মুস্তাহাব মুস্তাহাব না এটা হচ্ছে বেদাত কোন আমলকে আপনি বলবেন এটা ওয়াজিব যেটা শরীয়তে ওয়াজিব হিসাবে প্রমাণিত না সেটা হচ্ছে বেদাত যেভাবে আজকে মুসলমানদের মধ্যে বেদাতে হাসানা নামে রায়জ রয়েছে যে রাসূল করেননি কোন সাহাবীর আমলকে বলা হয় যে হ্যাঁ এটা বেদাত রয়েছে নতুন আবিষ্কার কিন্তু বেদাত হচ্ছে বেদাতে হাসানা না বিদাতে হাসানা বলতে কোনো কিছু নেই বিদাত বিদাত নতুন একটি আবিষ্কার হয়েছে শরীয়তের মধ্যে প্রবেশ করা হয়েছে যদি এটাকে গ্রহণ করা হয় তাহলে আমরা সেই কুল্লিয়াত থেকে সরে যাব সেই কুল্লিয়াতটা কি হালাল এ মোহাম্মদ হালাল ইলাল ইয়ামিল কায়ামা হারাম এ মোহাম্মদ হারাম ইলাল ইয়ামিল কায়ামা অর্থাৎ যেটা ফরজ করা হয়েছে কেয়ামত পর্যন্ত ফরজ রয়েছে যেটা মুস্তাহাব করা হয়েছে সেটা কেয়ামত পর্যন্ত মুস্তাহাব করা হয়েছে তো যেটাকে মুস্তাহাব করা হয়নি ওই বিদআতকে যদি নিয়ে আসা হয় তো বিদআত বিদআতই হবে বিদআতে হাসানা বলতে কোনো কিছু হবে না সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমরা মহিব্বে আহলে বাইত ঠিক আছে প্রত্যেক বাচ্চারাই জানে সে প্রথমেই শিক্ষা দেওয়া হয় আল্লাহ এক পঞ্জাতন পাঁচ ইমাম বারা মাসুম চৌদা ঠিক আছে শহীদ বাহাত্তর হ্যাঁ আল্লাহ এক পঞ্জাতন পাঁচ ইমাম বারো মাসুম চৌদ্দ কারবালার শহীদ বাহাত্তর ছোটোকাল থেকে
এই ট্রেনিংগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। যে কোনো বাচ্চাকে জিজ্ঞাসা করেন পাঞ্জাতান বললে পাঁচ, কে নামও বলে দেবে। নামাজ কয় রেকাত পড়েন? জোহরের চার রেকাত, আসরের চার রেকাত, মাগরিব তিন রেকাত, এশা চার রেকাত, ফজরের দুই রেকাত, যেভাবে সমস্ত মুসলমানরা পড়ে আপনিও পড়েন। এক মমিন ভাইকে আমি পেয়েছিলাম, যিনি বেশি মমিন নিজেকে প্রকাশ করতে গিয়ে আমার কাছে বললেন যে আপনি তো চার রেকাত নামাজ পড়েন, তিন রেকাত নামাজ পড়েন, দুই রেকাত নামাজ পড়েন, কিন্তু পাঞ্জাতানের নামে কোনো নামাজ নেই, এই জন্য আমি পাঁচ রেকাত নামাজ পড়ি। একটা নামাজ আমি নিজে পড়ি পাঁচ রেকাত পাঞ্জাতানের জন্য। তাই বললে তাহলে বারো রেকাত পড়েন না কেন? বারো ইমামের জন্য হচ্ছে ভালো হতো চোদ্দ রেকাত পড়তেন চোদ্দ মাসুমের জন্য, হচ্ছে ভালো হতো বাহাত্তর রেকাত পড়তেন পুরো শহদায়ে কারবালার জন্য। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। না আমার বয়স বেশি হয়ে গেছে তো এই পাঁচই যথেষ্ট। আমরা আপনি তওবা করেন, পাঞ্জাতানের নামে দিনে সামান্যতম কোনো কিছু না আবিষ্কার করা যাবে না কমানো যাবে, এটা হচ্ছে মাযহাবে হাক্কায় আহলে বাইত। সালাওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ, এটা হচ্ছে মাযহাবে হাক্কায় আহলে বাইত, যেখানে না কিছু বৃদ্ধি করার কোনো সুযোগ রয়েছে না কমানোর কোনো সুযোগ রয়েছে। আর কেন এই সুযোগ নেই? এই জন্য নেই যে পয়গম্বরে ইসলামের পর আমাদের এখানে যে বারো ইমাম রয়েছে তারা হচ্ছে দিনের মহাফেজ, তারা দিন রক্ষা করে গেলেন। যাদের কাছে বারো ইমাম রয়েছে তাদের কাছে দিন সুরক্ষিত রয়েছে, যেখানে ইমামত নাই সেখানেই এই ধরনের অবস্থা সৃষ্টি হয়। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কেন? দিন রক্ষার দায়িত্ব নিয়োজিত আছেন আমাদের আইমে আল্লাহ, এই জন্য পয়গম্বর ইসলাম স্পষ্ট করে দিচ্ছেন অব্বলনা মোহাম্মদ ওয়া ওসতনা মোহাম্মদ ওয়া আখিরুনা মোহাম্মদ ওয়া কুল্লুনা মোহাম্মদ। কেন? কেউ দিন পরিবর্তন করবে না। চোদ্দ মাসুমিন আমাদের সামনে রয়েছে, যেইভাবে তেরো মাসুমিনের কাছে দিন এবং সুরক্ষিত রয়েছে যেভাবে পয়গম্বর ইসলাম রেখে গেলেন, কিন্তু মুসলমানদের সেই হাদিসগুলো খুলে দেখেন তাহলে দেখতে পাবেন যে বাসরায় শেখুল মুগীরা আবু হুরায়রা নামাজ পড়তে গিয়ে মওলায়ে কায়নাতের পিছনে তিনি বলছেন আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলের পিছনে পড়েছিলাম। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আমি পুরো ইতিহাস চ্যালেঞ্জ করে বলছি, কেউ প্রমাণ করতে পারবে না যে কেউ ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ পড়ে বলছে যে আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা আলী ইবনে আবি তালিবের পিছনে পড়েছিলাম। অর্থাৎ ইমামে মোহাম্মদ বাকর এইভাবে পড়তেন না, বরং যখনই ওনারা কোনো কথা বলেন তো এইভাবে অনুমতি দিয়েছেন যে তোমার যদি মনে না থাকে যে এই রেওয়ায়েত জাফরে সাদিক থেকে রয়েছে নাকি ইমামে বাকার থেকে রয়েছে, তুমি আমাদের মধ্যে যার ইচ্ছা তার নাম উচ্চারণ করে নাও, কেন আমাদের সকলের কথা এক। সালাওয়াত পড়েন মোহাম্মদ বাল। এখানে রাশিদ ও গায়রে রাশিদের কোনো প্রশ্ন নেই, সকলেই হচ্ছে মাসুম, সকলেই হচ্ছে তাইয়ব ও তাহির, সকলে হচ্ছে দিনের মহাফেজ। তো যদি সুরক্ষিত দিন পেতে চান তাহলে আহলে বায়তের কাছে আসতে হবে। যদি আহলে বায়তের কাছে আসেন সেই দিন পাবেন যেখানে বিদ্যাতকে স্থান দেওয়া হয়নি, যেখানে শিরককে কোনো রকম সুযোগ করে দেওয়া হয়নি। আপনি যাকে মুশরিক বলছেন, যাকে বিদ্যাতি বলছেন, কিন্তু জেনে রাখুন তারা অনুসারী হচ্ছে বারো ইমাম। কোন বারো ইমাম? যেই বারো ইমাম দিনকে এমনভাবে সুরক্ষিত রেখেছেন যে পরিবর্তনের কোনো সুযোগ ছিল না। আর আপনার কাছে যে দিন রয়েছে সেই দিনের অবস্থা আমি দেখতে পাচ্ছি, কেউ মুস্তাহাব নামাজকে মানে জামাতের সাথে পড়ার অনুমতি দিচ্ছে তো কেউ ফিতরা পরিবর্তন করে দিচ্ছে। গিয়ে দেখুন আপনি সিয়াসত্তার মধ্যে রয়েছে, কোন নামাজকে বিদাতি বলা হচ্ছে, কেউ বলছে আট রেকাত, কেউ বলছে এত রেকাত, কেউ বলছে এত রেকাত, কিন্তু কারো জানা নেই যে অ্যাকচুয়ালি কী হওয়া উচিত। কেন? একটি নতুন আবিষ্কার। আর আপনি দেখবেন যে আমির মাবিয়া নিজের যুগে ঠিক আছে ইশতেহাদে কাজ করেছে, ইশতেহাদের মাধ্যমে ফিতরাকে মানে এক সাথীকে অর্ধেক করে দিয়েছে, সারা মুসলমান রাসূলের ফিতরা না দিয়ে
কার ফিতরা দিচ্ছে যেটা মাবিয়া নিয়োগ করেছিল কিন্তু আলহামদুলিল্লাহ এই ইফতিখার মাযহাবে আহলে বাইতে রয়েছে যে মাযহাবে আহলে বাইত রাসূলের রেখে যাওয়া দিন ব্যতীত কোনো কিছু বরদাস্ত করে না সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ভাই একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে যারা বরদাস্ত করেছে তাদের মাকতাবে মাওয়িয়া ও ইয়াজিদ রয়েছে আর যারা বরদাস্ত করেনি তারা দেখে নিয়েছে যে দিন রক্ষার জন্য তার হুসাইন পুরো পরিবার উৎসর্গ করে দিয়েছেন যে না না সব কিছু দিতে রাজি আছি আপনার দিনকে পরিবর্তন হতে দেখতে চাই না সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আজকে বলা হচ্ছে মজলিস ইবাদত না যেভাবে ইমাম অর্থাৎ আকীদা ইমামত দিন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেভাবে ইমামরা দিনকে সুরক্ষিত করেছে সেইভাবে আজাদারিয়া সাইয়্যদ শহাদা দিন রক্ষায় নিয়োজিত রয়েছে আমরা নামাজ পড়ি আগে আমরা দাঁড়িয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আব্দুল্লাহ হুসাইন আপনি ছিলেন বলে রাসূলের নামাজ আমরা পেয়েছি কার মাধ্যমে পেয়েছি হুসাইনের মাধ্যমে পেয়েছি কার মাধ্যমে পেয়েছি সাইয়্যদ সাজ্জাদের মাধ্যমে পেয়েছি কার মাধ্যমে পেয়েছি ইমামে মুহাম্মদ বাকরের মাধ্যমে পেয়েছি কার মাধ্যমে পেয়েছি ইমামে জাফর সাদেকের মাধ্যমে পেয়েছি এখন পর্যন্ত আপনি চুপ করেছিলেন যখনই বললাম ইমামে জাফর সাদেক তখন বলবেন আমার মুস্তাহিদের তিনি ওস্তাদ ছিলেন সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ এখন পর্যন্ত নীরবতা ছিল কিন্তু এখন কি বলেন এখন কি বলেন যে ইমামে জাফর সাদেক হচ্ছেন এমন এক মুস্তাহিদ যিনি আমার মুস্তাহিদেরও শিক্ষক ওস্তাদ তো আমাদেরকে বলতে দেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে যে আল্লাহ বলেছে আল্লাহ তাবুদু ইল্লা ইয়া দেখো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবা না সেই আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন মা আতাকুমুর রাসূল মা মায়ে মাউসুল মা আতাকুমুর রাসূল যা রাসূল দেন তা নিয়ে নাও যা দেন মানে যা দেন মানে যদি আমি বলি যে প্যার আলি যা দেয় তা নিয়ে নাও ঠিক আছে একদিন দেখা গেল তার হাতে খাওয়ার প্যাকেট সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে খাওয়ার দুর্গন্ধ হচ্ছে ঠিক আছে খাওয়ার দুর্গন্ধ হচ্ছে গাম খাস সাহেব এসে বললেন আপনি তো বললেন প্যার আলি যা দেবেন নিয়ে নাও আমি নিয়ে নিলাম কিন্তু খুলে দেখি খাওয়া পচা খাওয়া পচে গেছে ঠিক আছে আমি এখন যদি বলি যে না যা দেন তা নিয়ে নাও বলতে আমি খাওয়া নিতে বলিনি না আপনি বলেছেন যা দেন তা নিয়ে নাও যা দেন অর্থ কি যা দেবেন তা নিয়ে নাও তো নিয়ে নিছি এখন খাওয়া তো পচা বের হয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন না এমন না যে দুনিয়া দিলে তুমি নিও না দিন দিলে তুমি নিয়ে নাও না আল্লাহ স্পষ্ট করছেন মা তাকুমুর রাসূল যা রাসূল দেন তা নিয়ে নাও অর্থাৎ যদি দিন দেন নিয়ে নাও যদি দুনিয়া দেন নিয়ে নাও সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ তার দিন ও দুনিয়া আলাদা না দুনিয়া ও আখেরাত রয়েছে কিন্তু যেটা রয়েছে দিন সেটাই রয়েছে দুনিয়া যে দুনিয়ার প্রতি হাদিস রয়েছে রাসকুল্লো খাতিয়াতিন হুব্বে দুনিয়া ওটা হচ্ছে ওই দুনিয়া যেটা নাফস আবিষ্কার করেছে যেটাকে সৌন্দর্য নাফস দিয়েছে কিন্তু যে দুনিয়াকে আপনি দিন দ্বারা সুসজ্জিত করবেন ওই দুনিয়ার প্রতিটা মুহূর্ত হচ্ছে ইবাদত আমার কথাটাকে বোঝার চেষ্টা করেন অত্যন্ত মানে ইলমি একটি আলোচনা আমি আপনাদের সামনে রাখছি সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ মা আতাকুমুর রাসূল ফাখুজুহু যা দেন তা নিয়ে নাও তাহলে যদি নাফসের সাথে সংযুক্ত থাকা কিছু দিয়ে দেন বলেন আমি এটাও স্বীকৃতি নিচ্ছি মা ইয়ান্তে কানিল হওয়া ইন হোয়া ইল্লা বাহিউল ইউহা দেখো আমার নবী নাফসের চাহিদা অনুযায়ী কোনো কিছু করে না অর্থাৎ কোনো কিছু নাফসের চাহিদা অনুযায়ী তোমাকে দেবে না যা দেবে সেটা দিন হবে যা দেবে সেটা শরিয়াত হবে যা দেবে সেটা রহমত হবে যা দেবেন তিনি নবী হিসাবে দেবেন বামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ অন্য কোনো কিছু দেখা যাবে না
মুহাম্মদ যখনই রয়েছেন তখন রাসূল রয়েছেন যা দেবেন সেটা রহমত হবে বামা আরসাল্লাকা ইল্লা রহমাতুল লিল আলামিন সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ভাই ভুল তো এই জায়গায় হয়েছে এই কারণে রাসূল গাদিরে খুমে ঠিক আছে আমরা তো চাই কোনো কিছু খুব তাড়াতাড়ি যেন আপনি এখানে বিরিয়ানি বিতরণ করেন আমার মতন কিছু লোক হবে বাবা তাড়াতাড়ি শেষ হোক বিরিয়ানি নিয়ে চলে যাই ঠিক আছে ওই রকম জ্বলন্ত অবস্থায় ঠিক আছে উত্তপ্ত রোহিত তাও আঠারোই জিলহিজ গাদির খুম নামক স্থানে পয়গম্বর ইসলাম অনেক দীর্ঘায়িত একটি খুতবা দিয়েছেন এত লম্বা খুতবা কেন একটি সেন্টেন্সের জন্য মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা এটা ডাইরেক্ট বলে দিতেন আইয়ুহাল হুজ্জাজ হে আমার প্রিয় সাহাবীরা আমি যার যার মাওলা আলী তার তার মাওলা মিটে গেল যদি বলতেন এইভাবে তাহলে হয়তো অনেকে শরিয়ত থেকে আলাদা করে নিত বলতো হ্যাঁ শরিয়ত তো অনেক কিছু নিয়েছি এটা শরিয়ত ছিল না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শরিয়তের সাথে এমনভাবে মিক্স করতেছেন যে মিক্স করার পর কিন্তু আলাদা করা সম্ভব না মিক্স করার পর আলাদা করা সম্ভব না আপনি সামান্য খান তাও ওই মিক্সটা খেতে হবে বেশি খান তাও মিক্সটা খেতে হবে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আপনারা যারা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন তারা জানেন ঠিক আছে যে এই ওষুধটাকে দুই ফোঁটা আপনি মিক্স করে দেন তারপরে ওখান থেকে দুই চামচ খেয়ে নেন তো দুই ফোঁটা আপনি মিক্স করলেন এখন এই মিক্স করাটাকে আর আলাদা করতে পারবেন না ঠিক আছে একটি ফোঁটা যদি মিশে যায় সেটা কিন্তু আলাদা করতে পারবেন না যদি আলাদা করা সম্ভবই হতো তাহলে এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা পোশাক পড়ে যেত তো ওই পোশাকটাকে বের করে দেওয়া হতো দুধ ব্যবহার করা হতো পুরোটা ফেলে দিতে হয় কেন মিক্স হয়ে গেলে কিন্তু আলাদা করা যায় না ঠিক আছে এখন পবিত্র সাথে পবিত্রতা মিক্স করে দেওয়া আর নাজিসের সাথে নাজাসাত মিক্স করে দেওয়া সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ভাই দিন তো দুই রকম রয়েছে এক হচ্ছে পবিত্রতা ছাড়া আর কিছু নেই নিচে থেকে উপর পর্যন্ত পবিত্রতা আর একটা রয়েছে যে না শয়তান প্রতিশোধ নিচ্ছে কী প্রতিশোধ বলো আমি তো আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলাম আমি বিভ্রান্ত করলাম ফিরাউনকে খোদা খোদা হয়ে গেল নামরুদকে খোদা হয়ে বসলো ঠিক আছে এটা তো বিচার হলো না বিচার তো হলো এটা যে আমি সেজদা করার পর জান্নাতে জাহান্নামে যাচ্ছি এত সেজদা করার পর জাহান্নামে যাচ্ছি তো সেজদাকারীদেরকে জাহান্নামে নিয়ে যায় সতর্ক থাকেন কেন এমনও দিন রয়েছে যার মধ্যে শয়তানের হস্তক্ষেপ রয়েছে সেজদাকারীদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায় এই জন্য আপনার নেতৃত্বে মাবিয়া ও ইয়াজিদকে মিশিয়ে দিচ্ছে সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ঠিক আছে মিক্স হয়ে যাচ্ছে ঠিক আছে মিক্স হয়ে গেলে আলাদা করা সম্ভব না এখন এটাই সমস্যা হয়ে গেল যদি ইয়াজিদকে নিজের দল থেকে বের করেন তো ইয়াজিদের পিতাকে কী করবেন ইয়াজিদের পিতাকে যদি বের করেন যে গভর্নর বানিয়েছিল তাকে কী করবেন ঠিক আছে তো অনেক দূরে চলে যাচ্ছে তাহলে এক কাজ করো স্লোগান দাও নীরবতার ঠিক আছে নীরবতার স্লোগান বাবা মিক্স করে ফেলছেন আপনি শরিয়তের মধ্যে আপনার নেতৃত্বের মধ্যে ঠিক আছে জালিম মিক্স হয়ে গেছে শয়তান মিক্স হয়ে গেছে কিন্তু পয়গম্বরে ইসলাম দিনের সাথে আহলে বাইতকে মিক্স করে গেলেন সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ পবিত্রতার সাথে পবিত্রতাকে মিক্স করেছেন সতর্ক হয়ে যান শয়তানি দিন যেন না চলে আসে
যেখানে ইয়াজিদও স্থান পাচ্ছে, যেখানে মাবিয়াও স্থান পাচ্ছে। আর আমাদের এমন এক ধর্ম যেখানে স্পষ্ট করে দিচ্ছেন কোনো নাম ঢুকতে দেবা না, কেন? আউয়ালানা মোহাম্মদ, ওয়া আওসাতানা মোহাম্মদ, ওয়া আখিরানা মোহাম্মদ, ওয়া কুল্লুনা মোহাম্মদ। সালাওয়াত পড়ুন মোহাম্মদ ওয়া আলে। হযরত আলী আকবর যখন ওয়ালিদের দরবারে গেলেন তো ওয়ালিদ জিজ্ঞেস করলো, তোমার নাম কি? তো বললেন আলী। বলে, তোমার ভাইয়ের নাম? বড় ভাইয়ের নাম? বলে আলী। ছোট ভাইয়ের নাম? আলী। তোমার বাসায় আলী ছাড়া আর কেউ নেই? যখন ফিরে আসছেন তখন ইমাম হুসাইন সাদাম দেখলেন যে আলী একবারে মুখে মুশকি হাসি রয়েছে, হাসছেন। বলে, বেটা কি হয়েছে? বলে, আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমার নাম কি? আমলা আলী। বলে, তোমার বড় ভাইয়ের নাম কি? বলে আলী। তোমার ছোট ভাইয়ের নাম কি? আলী। বিরক্ত হয়ে গেল, এ ব্যাপারটা কি? ঠিক আছে, সবাই আলী, এদের বাসায় সবাই আলী। তো বললে, আলী একবার, আল্লাহ আমাকে যতই সন্তান দেবে আমি সবার নাম আলী রাখবো। সালবাদ পড়ে মোহাম্মদ বা আলে মোহাম্মদ। রাসূল বলে দিলেন যে আমার বংশের মধ্যে যারা রয়েছে সবাই মোহাম্মদ রয়েছে। আলী বলে দিলেন, আমার সন্তানের মধ্যে যারা রয়েছে সবাই আলী রয়েছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। তো ইয়া রাসূলুল্লাহ, গাদির খুমে দাঁড়িয়ে আপনি বলেন, মান কুনত মাওলা ফাহাদা আলিউন মাওলা, হাজিদের জহমত তমাম, ঠিক আছে, কষ্ট শেষ, তারা নিজ নিজ জায়গায় চলে যাবে। আমি তোমার কাছে নামাজ পৌঁছিয়ে দেয়নি। সবাই বলল, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, কি তোমাদের মাঝে রোজা পৌঁছানো হয়নি? কালু বালা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শরীয়তের এক একটা বিষয় এভাবে বলে যাচ্ছেন, এটা পৌঁছানো হয়নি, এটা পৌঁছানো হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আলীকে আপনি মওলা বানাচ্ছেন, নামাজের সাথে সম্পর্ক কি? বলে, এটাই তো বুঝাতে চাচ্ছি যে নামাজের সাথে সম্পর্ক রয়েছে। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। যে নবী তোমার কাছে নামাজ পৌঁছিয়েছে সেই নবী আলীকে আজ তোমাদের মাঝে ইমাম হিসাবে নিয়োগ করতেছে। অর্থাৎ নামাজ থেকে আলীকে আলাদা করা যাবে না, আলীকে নামাজ থেকে আলাদা করা যাবে না। যদি আলাদা করা হয় তো ওই নামাজ রাসূলের নামাজ হবে না। তো ফতোয়া আমাকে দেওয়ার আগে নিজের উপরে চিন্তা করে দেখেন সে রাসূলের নামাজ রয়েছে কি নাই। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। শরীয়তের সাথে রাসূল এমনভাবে মিক্স করে দিচ্ছেন, কোন নবী? যিনি নাফসের চাহিদা অনুযায়ী কোনো কথা বলে না, ওহিদ না হয় ওহির দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে, তিনি বলছেন, যার সম্পর্কে আল্লাহ বলেছেন মা তা কুমর রাসূল, যা দেবেন তা নিয়ে নাও। যদি নামাজ দিয়েছেন নামাজ নিয়ে নাও, রোজা দিয়েছেন রোজা নিয়ে নাও, যদি আলী দিয়েছেন আলী নিয়ে নাও। ওই যুগে যারা ছিলেন, ওইখানে যারা ছিলেন, তারা বুঝতে পেরেছেন যে আলীর সাথে নামাজের সম্পর্ক রয়েছে এরকম যে নামাজ হচ্ছে নামাজ মুত্তাকিনদের আমল, আর আলী হচ্ছেন মুত্তাকিনদের ইমাম। এই জন্য তো সবাই এসে বলতেন, বাক্ষিন বাক্ষিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব আসবাহতা মাওলাই ওয়া মাওলাই কুল্লি মুমিনিন ওয়া মুমিনা। এ আলী মোবারক হোক আপনাকে, মোবারক হোক, আপনি হয়েছেন আমার এবং সমস্ত মুমিনিন ও মুমিনাতের মাওলা। কেন মুমিনিন ও মুমিনাত? কোন মুমিনিন যে নামাজ পড়েন তার মাওলা, তার ইমাম, অর্থাৎ শরীয়তের সাথে মিক্স করে দেওয়া হয়েছে। যখন মিক্স করে দেওয়া হয়েছে পুরো খুতবা শেষ হতে না হতে আবার রাসূল বললেন, ইন্নি তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত। অর্থাৎ আল্লাহর কিতাব আহলে বাইতের সাথে মিশে রয়েছে, আহলে বাইত আল্লাহর কিতাবের সাথে মিশে রয়েছেন না, এইভাবে রয়েছেন। এনাদের ইবাদত হচ্ছে এরকম যে আগে আমল করেন পরে আয়াত অবতীর্ণ হয়। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কাকে মুশরিক বলছেন, কাকে বিদাতি বলছেন? যারা আহলে বাইতকে অনুসরণ করে, ঠিক আছে, চোর মাচায় শোর, হ্যাঁ হয় না? এক
রাজাকে জ্যোতিষীরা বলল যে এই এই বর্ষার পানিগুলো সংগ্রহ করে রেখে নাও, আগামী বর্ষার পানি যদি কেউ পান করে পাগল হয়ে যাবে। তো যতটা সম্ভব ছিল, সংরক্ষণ করা হলো, কিন্তু আইডিয়া তো ছিল না। এবার পানি যখন শেষ হওয়া শুরু হলো, হতে হতে এখন নতুন বর্ষা শুরু হয়েছে আর গতবারের পানি শেষ হয়ে গেছে। সবাই জানে যে জ্যোতিষীরা বলেছে এই পানি খেলে কিন্তু পাগল হয়ে যাবে। আচ্ছা, সবসময় নিয়ম এটা, যারা রাজা বাদশা তারা নিজের জন্য বেশি রাখে। হ্যাঁ, অভাব হলেও জনগণ না খেয়ে থাকুক, আমার কাছে যেন থাকে। তো তাদের কাছে ছিল পানি, কিন্তু জনগণের কাছে নেই। জনগণ খাওয়ার পরে সবার মাইন্ডে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে। প্রবলেম কী হয়েছে ভাই? এখন আর গায়ে কাপড় থাকে না, ঠিক আছে, কাপড় ছাড়া, ঠিক আছে, জিন্দাবাদ মুর্দাবাদ, ঠিক আছে, যেটাই বলা বলে যাচ্ছে, স্লোগান দিয়ে যাচ্ছে, দিতে দিতে একদম মানে ওই বাদশার যে মহল ছিল না তার কাছে চলে আসছে। ওজিরদের দিয়ে কথা বলতেছে এখন কী করা যায়, কোথা থেকে পানি আনা যায়, এই বর্ষার পানি খেয়ে তো এই অবস্থা হলো, কী করা যায়। তো একবার তাকিয়ে দেখলো বাবা হাজার হাজার। তো বলে একটা কাজ বলছি, বলে কি? বলে আপনিও কাপড় ছাড়া, আমিও কাপড় ছাড়া, দুজন মিশে যায় এদের সাথে, ঠিক আছে, জিন্দাবাদ জিন্দাবাদ করি, তাহলে আমরা সবাই বেঁচে যাবো। সালাওয়াত পড়েন মোহাম্মদ বা আলে মোহাম্মদ। তো ব্যাপার হচ্ছে এটা, মিক্স করে দিনকে এমন এক অবস্থা ক্রিয়েট করেছেন, এমন এক অবস্থা যে আসলটাও কিন্তু হারিয়ে গেল, আপনি নামাজের মধ্যে কোনো কিছু যদি বাড়ান আসল নামাজ চলে যাবে। যেমন আমি বললাম যে উনি পঞ্জাতনের মহাব্বতের পাঁচ রেখাত নামাজ, কী হলো? বেদাত হলো, গুনাহ হলো। আহলে বাইতের নামেও দিনে পরিবর্তন করা যাবে না। কীভাবে দিনে পরিবর্তন হলো? কীভাবে হালালে মোহাম্মদ হারাম হলো? কীভাবে হারামে মোহাম্মদ হালাল হয়ে গেল? এই জন্য দিন রক্ষার জন্য আহলে বায়তকে আল্লাহ রাব্বুল আলমিন এমনভাবে দিয়েছেন যে রসুল বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে আহলে বায়ত। কোরআন আহলে বায়তের মধ্যে পাবেন, আহলে বায়তকে কোরআনের মধ্যে পাবেন। এই জন্য আহলে বায়তের আমল কোরআনের মধ্যে রয়েছে। আর মওলাকে জিজ্ঞাসা করা হলো, মওলা আপনার সামনে কত আয়াত রয়েছে? মওলা যখন বলা শুরু করলেন তো একটি সেন্টেন্সে বলে দিলেন, যেখানেই বলা হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো জেনে রাখো মুমিনদের সর্দার আমি রয়েছি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তো না আহলে বাইত থেকে কোরআন আলাদা রয়েছে, না কোরআন থেকে আহলে বাইত আলাদা রয়েছে। যখনই আপনি আহলে বাইতকে কোরআন থেকে আলাদা করলেন, কোরআনও আপনার হাত থেকে চলে গেল। এ কারণে আজকে যে দিন আমরা দেখতে পাচ্ছি, সেহাসত্তায় রয়েছে, সেহাসত্তায় যে আজানে 19টা কালেমা ছিল, কত ভাই? 19টা। কিন্তু এখন আজান হচ্ছে, আপনি একটু গণনা করে দেখেন তো, 15টা রয়েছে, 4টা নাই। কোন 4টা নাই? দুটা হলো হাইয়া আলা খায়রিল আমাল, যেটা ছিল, আর দ্বিতীয় গাদিরে খুবের পড়ে। যদিও এই রেবায়েতের প্রতি রেবায়েতে আহাদ অনেকে বিশ্বাস করেননি, কিন্তু যাই হোক, গাদিরে খুমের পরে আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, ঠিক আছে, এই 4টাকে বাদ দিলে দুইবার আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, দুইবার হাইয়া আলা খায়রিল আমাল, থেকে যায় 15। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কত বাদ দেবেন, কোথায় কোথায় বাদ দেবেন, কোন কোন জায়গা থেকে বাদ দেবেন? যদি সাহস থাকে নামাজ থেকেও বাদ দিয়ে দেন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। তারপরে বলেন খালিস নামাজ আমার কাছে রয়েছে, আর যেই নামাজে মানে শেরক রয়েছে সেই নামাজ তোমার কাছে রয়েছে। বাবা, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পার্থক্য। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারি তখন যখন রাসূলের কবর মাটির ছিল, মাটির উপরে মাথা রেখে দিয়েছেন, তখন ডেকে মারওয়ান বলল জাবির, তো বললেন হাজা মারকাদে রাসূলিল্লাহ, তুমি মনে করছো আমি কবরের উপর সেজদা দিচ্ছি, এটা তোমার দৃষ্টিভঙ্গি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি মারকাদে রাসূলুল্লাহর উপরে আমার মাথা রেখে দিয়েছি। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ।
ওই মাবিয়া ও ইয়াজিদের দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন ঘটবে। এই কারণে আমাদেরকে সতর্ক হতে বলা হয়েছে। ফাহতাদলে দিনিক, এবার আপনি জিজ্ঞাসা করেন মজলিস কেন করা হয়। ভাই মাফ করবেন, আমরা ওই সব বক্তাদের যে বাহ 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 মানে বক্তব্য দিয়ে আমাদের কাছ থেকে স্লোগান আদায় করে চলে যায়, আমাদের যুবকরা কিছুই শিখে না, সেটা হচ্ছে উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য মজলিস করা হচ্ছে এটাই যে মজলিস দিন রক্ষার ভূমিকা পালন করে, মজলিস নামাজি বানিয়ে দেয়, মজলিস মুত্তাকি বানিয়ে দেয়। এই কারণে আপনি দেখবেন আমাদের মজলিসে যুবকরা আসে অংশগ্রহণ করে, কিন্তু নামাজে বয়স্ক ছাড়া আর যুবক খুঁজে পাওয়া যায় না। তো যদি চান যে যুবকদেরকেও নামাজি বানাবেন, তাহলে মজলিসের সাইয়াদ সহদা করেন, যেখানে আলী একবারের কথা বলেন যে তিনি আশুরা আজান দিয়েছিলেন, সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ, দেখো আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না। তো ইবাদতের মুআল্লিম কে? মুআল্লিম হচ্ছেন আহলে বাইত। ইবাদতের শিক্ষা কে দিয়েছে? ইবাদতের শিক্ষা আহলে বাইতে আথার আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। ইবাদতের শিক্ষা মুহাম্মদে মুস্তাফা দিয়েছেন। ইবাদতের শিক্ষা মাওলায়ে কায়নাত দিয়েছেন। ইবাদতের শিক্ষা হাসানে মুস্তাফা দিয়েছেন, এনারা দিয়েছেন। ইমামে হুসাইন কোনো জায়গায় বলেননি আমি খেলাফত দখল করতে যাচ্ছি, তিনি বলছেন উরিদু আমারা বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিতে চাই। যদি এটা চান হুসাইনি হয়ে যান, অসৎ কাজে বাঁচতে চান হুসাইনি হয়ে যান। ওসিরবে সিরাতে জাদ্দি বাবি, যদি চান পিওর দিন যেখানে সিরাতে রাসূল পাওয়া যাবে, যেখানে সিরাতে আলী পাওয়া যাবে, তাহলে হুসাইনি হতে হবে। কেন? ইমামে হুসাইনের দিন ছিল সেই দিন। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। এখন এই আলোচনা থাক, খাজা বাবা শিয়া ছিলেন নাকি শিয়া ছিলেন না, খাজা মঈনুদ্দিন চিশতি শিয়া ছিলেন নাকি শিয়া ছিলেন না, আমি বলবো শুধু এতটুক। দেখেন আপনি আকিদা যদি চেক করতে হয় তো এইভাবে চেক করেন যে হুসাইনকে কী মনে করছেন, হুসাইনকে কী মনে করছেন, ঠিক আছে? ফাতেমার সন্তান কারবালায় গেলেন, শহীদ হয়ে গেলেন, শুধু এতটুক নাকে? খাজার আকিদা দিন আসতো হুসাইন, অর্থাৎ হুসাইন দিন রয়েছেন। হুসাইনের আকিদা কী ছিল? রাসূল ছিলেন, আলী ছিলেন, অন্য কেউ ছিল না। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কী ছিল খাজা মঈনুদ্দিন চিশতির আকিদায়? দিন আসত হুসাইন, দীপ পানা আসত হুসাইন, হুসাইন হচ্ছে দিন। হুসাইন কি বলছেন? ওসির হবে সিরাতে জাদ্দি ভাবি, আমি চাই আমার নানার সিরাতের উপর আমল করতে, আমি চাই আমার বাবার সিরাতের উপর আমল করতে। তো যদি হুসাইন চেয়েছেন রাসুলের সিরাতের উপর আমল করতে, হুসাইন চেয়েছেন আলীর সিরাতের উপর আমল করতে, আর এটাই খাজা বলছেন এটা হচ্ছে দিন, তাহলে আপনিও রাসূল ও আলীর সিরাত ছাড়া অন্য কোনো সিরাতকে গ্রহণ করেন না। যদি গ্রহণ করেন তাহলে অন্য কাউকে ফতোয়া দেওয়ার আগে নিজেই লজ্জিত হন যে আমি আমার বিশ্বাসটা দেখি আমার বিশ্বাস কী রয়েছে, আমি আমার বিশ্বাসটা দেখি যে বিশ্বাসে ইয়াজিদও প্রবেশ করতে পেরেছে, যে বিশ্বাসে মাবিয়াও প্রবেশ করতে পেরেছে, কিন্তু আমরা তাদের আকিদার উপরে আঙ্গুল তুলছি যেখানে মোহাম্মদ ও আলে মোহাম্মদের পবিত্রতা ছাড়া আর কিছুই নেই। সালাওয়াত পড়েন মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। কী রয়েছে আমাদের আকিদায়? কী রয়েছে আমাদের আকিদায়? কী রয়েছে? কেন অপরাধী হয়ে গেলাম? তাওহীদের পরে আমাদের আকিদায় আদল রয়েছে, ঠিক আছে? আদল রয়েছে, আদলে এলাহি। কোন আদলে এলাহি? সেই আদলে মোতলাক যিনি শিক্ষা দিয়েছেন নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়ো, ঠিক আছে? আমরা মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়ি, আমরা বুঝতে পেরেছি কিছু কিছু জিনিসকে নামাজ থেকে আলাদা করা যায়, যেমন আল্লাহ আকবার আলাদা করা যায়। নেন তাসবি পড়েন আল্লাহ আকবারের, ঠিক আছে? ইয়া আল্লাহ আলাদা করা যায়, করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদকে আলাদা করা যায়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 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 করতে থাকেন। সুবহান রাব্বিয়াল আলা ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহকে আলাদা করে যায়, তসবিহ নেন, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
ঠিক আছে ঠিক এইভাবে নামাজ থেকে মোহাম্মদ আলে মোহাম্মদের উপর দরুদ আলাদা করা যায় তাহলে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ঠিক আছে রওয়ায়েতে রয়েছে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে জান্নাতে প্রবেশ করার সময় পয়গম্বর ইসলাম অনেকবার শুনেছেন পয়গম্বর ইসলাম অবস্থান করবেন এবং পয়গম্বর ইসলাম যখন অবস্থান করবেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে সেই ব্যক্তিকে যে জান্নাতে যাবে বলো মান হাজার রাজুল এনি কে সে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিনতে পেরেছো যাও জান্নাতে যাও ঠিক এইভাবে জান্নাতে যেতে থাকবেন কিছু লোক আসবে রেওয়ায়েতে রয়েছে যখনই তারা আসবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান হাজার রাজুল ঠিক আছে এনি কে তখন রাসূল বলবেন ওকে জিজ্ঞাসা করো না আমি কে আমাকে জিজ্ঞাসা করো এরা কারা ফেরেশতা বলেন ইয়া রাসূলুল্লাহ এমন হলো কেন বলে এরা ঘন ঘন আমার উপর দরুদ পড়তো মুহাম্মদ ও আলে মুহাম্মদের উপর দরুদ পড়তো আর ফেরেশতা আমার কাছে পৌঁছিয়ে দিত যে হমুকের সন্তান হমুক আপনার উপরে দরুদ পড়েছে ঠিক আছে তো এতবার আমাদের কাছে পৌঁছানো হয়েছে যে আমি তাকে চিনতে পেরেছি তাহলে মাফ করবেন নামাজে সামান্য ঠিক আছে কয়বার দরুদ পড়া আর সব সময় দারুদের তাসবি পড়া পার্থক্য রয়েছে সালাওয়াত পড়েন মুহাম্মদ বা আলে মুহাম্মদ দিন কি জিনিস সেটা হুসাইনের কাছ থেকে শিখতে হবে দিন কি জিনিস সেটা সৈয়দের সাজ্জাদের কাছ থেকে শিখতে হবে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জবাব দিয়েছেন যারা বলে শুধু আল্লাহর ইবাদত শুধু আল্লাহর ইবাদত তখন ইয়াজিদও বলল যে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালামের খুতবাকে বন্ধ করার জন্য মুয়াজ্জিনকে বলল আজান দাও আজান দাও সে বলল আল্লাহু আকবার ইমাম বললেন আল্লাহু আকবার যখনই বলল মুয়াজ্জিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ তখন ইমামও বললেন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ তখন মুয়াজ্জিনকে বললেন ইমাম থেমে যাও এই ইয়াজিদ বলো মুহাম্মদ কার নানা ছিল কার তোমার নাকি আমার ঠিক আছে পুরো দরবারে ইয়াজিদে ভূমিকম্প হয়ে গেল একজন সাহাবিয়ে রাসূল যখন দেখলো যে অত্যন্ত অহংকারের সাথে অত্যন্ত অহংকারের সাথে সে কিন্তু ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে জুলম করে যাচ্ছে তার হাতে যে দুর্রা রয়েছে ওই দুর্রা দিয়ে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠোঁটের উপরে আঘাত করছে আঘাত করে বলছে যে কোথায় রয়েছে আমার সেই আজদাদ যারা বদরে মারা গেলেন যারা ওহদে মারা গেলেন আসে দেখুক আমি কীভাবে প্রতিশোধ নিয়েছি দেখ সাহাবিয়া রাসূল আর সহ্য করতে পারেননি তিনি বললেন ইয়াজিদ তুমি এই দুর্রাকে সরিয়ে দাও এই দুর্রা সরিয়ে দাও আমি নিজেই দেখেছি রাসূলে খোদাকে এই ঠোঁটের উপরে চুমন দিতে আমি নিজে চোখে দেখেছি এই হুসাইনকে চুমন দিতে আজাদারো এই কারণতে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আশাম 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 আজাদারো শামে বিবিদেরকে দরবারে ইয়াজিদে হেজাব ব্যতীত আনা হয়েছিল আর হযরতে জাইনাব সালাওয়াতুল্লাহ আলাইহা বারবার আওয়াজ দিয়ে বলছেন কোথায় আছো আব্বাস দেখো ফাতেমার কন্যা হেজাব ব্যতীত ইয়াজিদের দরবারে কোথায় আছো আলী আকবর যখন মদিনা থেকে বের হয়েছিল মাথায় হেজাব ছিল তখনও বলেছিল চোখ বন্ধ করতে কোথায় তোমরা আজকে দেখো দরবারে ইয়াজিদে রয়েছি আর শুধু এতটুক না সৈয়দের সাজ্জাদ নিজেই দৃশ্য দেখেছেন যে ইয়াজিদ বলছে পরিচয় করানো হোক তখন পরিচয় করানো হচ্ছে হাজেহি জাইনাব বা হাজেহি উম্মে কুলসুম এনি হচ্ছে জাইনাব এনি হচ্ছে উম্মে কুলসুম জাইনাবের পরিচয় কি জাইনাব হচ্ছে বোন জিজ্ঞাসা করলেন জাইনাব
তুমি কি পেয়েছো, তোমার খোদা তোমার সাথে কি করেছে? তখন বললেন, মা রায়তো ইল্লা জামিলা, এ ইয়াজিদ আমি সৌন্দর্য ছড়া আর কিছু দেখিনি। কি সৌন্দর্য দেখেছো? বলে সৌন্দর্য এটাই দেখেছি যে যতই করো না কেন থেকে যাবে মুহাম্মদ ও আলে মুহাম্মদের নাম, ইয়াজিদ তোমার নাম মুছে ফেলা হবে। আচ্ছা দারো, যখন জায়নাব এই খুতবাটা দিলেন তখন ইয়াজিদ নির্দেশ দিল যে এত সাহস, যার ভাইকে আমি হত্যা করেছি তার বোন আমার দরবারে এভাবে আমাকে লাঞ্ছিত করবে, একবার নির্দেশ দিল দুররা নিয়ে যাও জায়নাবকে আঘাত করো। কেন এই সাহসের জবাব দিতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়াজিদের যে রক্ষীরা ছিল তারা দুররা নিয়ে অগ্রসর হয়েছে জায়নাবের কুবরার উপরে, দুররা দিয়ে আঘাত করবে। একবার হযরতে ফিজ্জা যিনি ফাতেমাতু জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার দাসী ছিলেন, তিনি আসে হযরতে জায়নাবের সামনে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বললেন, এই ইয়াজিদ এই ইয়াজিদ যদি দুররা মারতে হয় তো ফিজ্জাকে মারো, আরে শাহজাদী জায়নাবকে না, কেন হুসাইনের প্রিয় বোন আমাকে মারো, আমি এই পরিবারের দাসী। আদা দারো যখন সামনে এসে গেলেন তখন ইয়াজিদ জিজ্ঞেস করলো, এনি কে? বললো, ফাতেমার দাসী। এনি কে? যাকে হুসাইন মা বলে ডাকতেন, মা ফিজ্জা বলতেন। বলে তাহলে তাকে দুররা মেরে সামনে দিকে সরিয়ে দাও। যখনই নির্দেশ দেওয়া হলো ফিজ্জাকে দুররা মারার জন্য, ফিজ্জা কি দেখলেন? যে হাবাসের আফ্রিকার কিছু দেহরক্ষী রয়েছে ইয়াজিদের, যে ইয়াজিদের তাখ্তের আশেপাশে রয়েছে, তাদের শরীরের রঙ কালো, তারা তলোয়ার নিয়ে আছে। একবার ফিজ্জা তাদের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে আমিও তোমাদের গোত্রের, তোমরা রয়েছো হাবাসের অধিবাসী, তোমাদের গায়ের রং কালো, তো আমি ফিজ্জাও তোমাদের গোত্রের, আমার গায়ের রং কালো, আরে তোমাদের লজ্জা শরম নেই, তোমার গোত্রের এক নারীকে দুররা মারা হচ্ছে। আজাদ আরো তারা তলোয়ার বের করে ইয়াজিদের সামনে চলে আসলো, খবরদার ফিজ্জাকে যেন দুররা না মারা হয়। আজাদ আরো এই দৃশ্য দেখে জায়নাব মদিনার দিকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আরে ফিজ্জা যেন দুররা না খায়, তাদের জন্য দরবারে রয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ নেই, মদিনা দিকে আসো এবং বলো জায়নাব আমার। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রিযান বিকযাইহি ওয়া তাসলিমান লি আমরি, সায়ালামুল লাযীনা যালাম ইয়াউমান কালিব লা ইয়াউমান কায়ামু কায়া আবাদুল্লাহ মাতা মনসাই।